ক্রিকেটের সব সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল তিনটে ত্রিশ মিনিটে এদিকে এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে পরাজিত করেছিল একুশ রানে এরপর অবশ্যই নিউজিল্যান্ডের কাছে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ মুহূর্তে দুই উইকেটে পরাজয় বরণ করে নিয়েছে টাইগাররা তাই বাংলাদেশ এক জয় এক ড্র নিয়ে আগামীকাল ইংল্যান্ডের মুখোমুখি হবে গত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে আসতে পারে এক পরিবর্তন আর সেটা হলো দলে অন্তর্ভুক্ত করা হতে পারে লিটন কুমার দাসকে সেই ক্ষেত্রে বসে থাকতে হতে পারে মোহাম্মদ মেঠুনকে গত ম্যাচে মুশফিকুর রহিমের রান আউট মিস পর কিছুটা সমালোচনা শুরু হয়েছিল বাংলাদেশের কিপিং নিয়ে আর তাই লিটনকে নেওয়া হলে উইকেটের পেছনেও দাঁড়াতে পারবেন তিনি সেই ক্ষেত্রে মুশফিকুর রহিম থাকবেন একজন ব্যাটসম্যান ও ফিল্ডার হিসেবে। তবে পরিবর্তন এখানেই শেষ নয় আগামীকাল পিচের কন্ডিশন অনুযায়ী নেওয়া হতে পারে একজন বাড়তি পেসারকে সেই ক্ষেত্রে দলে দেখা যেতে পারে রুবেল হোসাইনকে তবে উইকেটের পেছনে লিটন কুমার দাসকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি আর সেটা হলে দলে জায়গা হারাতে যাচ্ছেন মোহাম্মদ মেঠন তবে সবকিছু নিশ্চিতভাবে জানা যাবে ম্যাচ শুরুর আগেই